Tini Titi AADC Manmasal Sixidur Ruxawe 1984 Bishuwa Parlamento Kvang Budvai Titi AADC Manka Aw Shalom Man Thanibo Tofani Kvang Man Borong Shakne Kolob De Yorma Tongo Aw Shalom Mutu Khuno Tipacha Dofar Juda Juda Bodol Tongthumun Bishinti Titi AADC Manmasal Palai Tongo Tini Augustani Nerji Tham Shalmare Kokti Shalo Kanchanpur Pakhaste Ubo Zamu Mushamuni Bisingti TT AADC Manma Shalo IPF Ni Bakhakti Phil Chini Set Hot De Palajakha Aro Manjakha Kanchanpur Pakhaste Ni Emile Prem Kumar Riyang Kognarthani Boshaga 2009 Bishwo IPF Ti Asema Zoni Simi 23rd August Palajagi Tongo IPF Ti Sakthari Kwangma Ti Prashawni Samu Kaham Tangi Tongo Phane Shalo Botangai Hini Shaga আবু শিমিয়া ভবাগানে আসাইম শালব ত্রিপুরা হাসতে হাপনে বখক্তি হলিডে লিস্ট দাওই তাবো হাপং খাবার নগর গ ভবাগানে আসাইম শালল লেনম শালপা জাগি তঙ্গ ইয়াকসি হাপং গ বিসিনে জিবা হাপং তংপুরো মিজোরামনি ফাইনে বুরু তাকু বুখুরো নে জঞ্জাল মতি মুশা খলাই জাংলে ফিয়া তাবো আইপিএফ টি বিজেপি হাপং ফাইমান ওল আপুনি মুশা লামা ফিয়গি রজা কাহনি বশাকা I don't let it long live, long live, long live. I don't let it long live, long live, long live. You don't let it long live, long live, long live. You don't let it long live, long live, long live. At this hour, long live, long live, long live. At this hour, long, long live, long live, long live. This is my special occasion. Jatana Khemo, Shabaki Namaskar, Tini, Party IPFT. সারা রাজ্য বন লাই থানায় 2009 এই ত্রিপুরা রাজ্য ও এডিসি এলাকা নতুইয়ে কেহা আলকা রাজ্য নাম নাই হিয়া আছে নাই পলিটিক্যাল পার্টি 2009 23 তারিখ অগাস্ট মাত্র 35 জন বাইকিয়ে সেই ভোট ডিমান্ড দিয়ে গিয়ে পালাউয়ে ফাইল তিনি ভাই 12 বার মাহিন্দা ওয়াইচিং নেই না তিনি নি শাল সারা ত্রিপুরা বেপিল কেন্দ্রীয় সমাবেশ চিনাগরতলাও খেয়েও বা খুমুলুমও খেয়েও বসে টাকলাই এই করোনা ভাইরাসের কারণে সে রাজ্য স্বর্গে হা জমায়েত খেমাইয়া তিনি পার্টি আইপিএফ তিনি 33 খান ডিভিশন কমিটি হন যত জায়গা তিনি শাল তি তাও বনি টাইম সঙ্গে এডিসি সাংমনি শাল মাইমনি শাল এবং আবার শালদা রাজ্য খেলি গিয়ে সাইমনি শাল তিনি যত পালা লাই তো আমরা তিনি শাল রাজ্য নি লগেও পার্টি আইপিএফ কাঞ্চনপুর ডিভিশন কমিটি চৌমাবাই এই কাঞ্চনপুর ডিভিশন নে গচিরামপাড়া স্কুল গ্রাউন্ড চিরে সারা রাজ্যের লগে কাঞ্চনপুর পার্টি আইপিএফ ডিভিশন কমিটি ভো তিনি বস হাল নচেল তংথাও চাথাও এবং খাবাই খুবাই নচ পালা লাই তো আমাই তিনি ব প্রোগ্রাম নে জরা সাহানি সভাপতি ন মানতয়ে এবং বিনি ভিয়া অনুমতি লাইয়ে কাউথিয়া থেরি সানাই টকমা সায়াসিস কাঙ্গো তিরিপ পান্ডা ফাই মায়া ফাইনাই পার্টি আইপিএফ টি সেন্ট্রাল কমিটি নে এক্সিকিউটিভ মেম্বার্স ডিভিশন কমিটি নে প্রেসিডেন্ট সেক্রেটারি প্রোগ্রাম ন পাইসু বিমাই আমানি উচিত্র হফের ফাইয়ের মায়া ফাইনাই ন আইন বা ফরবারি নরম রং টি ইউপন আশীর্বাদ ডিশন টি ইউপন আশীর্বাদ চেং দিন সভাব এই ত্রিপুরা রাজ্য ও বহানে বাগরা হিন্দা 184 জন রাজবংশনে বংশধর সমস্ত ত্রিপুরা রাজ্য ও হিন্দা 19 ট্রাইবস তো নাই রাও এই রাজ্য ও মহারাজা নিয়া গুয়ো গণতন্ত্র নে আইন থাম্পাইম নিয়া গুয়ো চৌ মাইনরিটি এবং থাহা এবং মাইনরিটি উমন ইয়া গুয়া গুণ লগে লগে ন চিনি থিও ক্লু ক্লু যত মায় ন থাহা মাত মাত মাহা
সং মাইনরিটি ওহা মাইনরিটি ওমনি লগে লগে না সিনি পলিটিক্যাল পাওয়ার দফা অক্রিখা আমনি লগে লগে না সিনি সোশ্যাল সিনি ইকোনমিক সিনি কালচার সিনি ল্যাঙ্গুয়েজ সিনি আইডেন্টিটি যতন ক্লু ক্লু কুমাই থা তাকুর এবং তিনিকে পাই হব কৌ পাইয়ে না তো তার শাশু তো মফ বালুইয়া সঙ্গ কুমায় না থাপাই নাই এবং কুমায় না উপায় নাই এবং ইয়ে এক সময়ে ত্রিপুরার উপজাতি যুব সমিতি দল গঠন খেয়ে এই ত্রিপুরা রাজ্য কংখাইবারানি স্বার্থে আন্দোলন খেলে হাজত কংখাইবার রহিবা ট্রাইবেল ব্রাউনি দাবি তোমা এডিসি গঠন মাখে নাই ট্রাইবেল রণ ত্রিপুরানি কংখাইবার রণ রক্ষা খেলে নি বউ এডিসি মাইনি নাও চলো এডিসি গঠন কে মারি নাই আন্দোলন খেলে হ্যাঁ আন্দোলন খেদে খেদে খেমলাই দীর্ঘ বছর আন্দোলন খেয়ে ১৯৮২ সাল নে তিন তারিখ কিংবা ২৩ তারিখ অগাস্ট চং স্বশাসিত জেলা পরিষদ কিংবা এডিসি চলো ইয়াফাই এরিয়া হ্যাঁ আপনি সময় চিং যত তুমি হ্যাঁ তিন ট্রাইবেল ফাঁসি নাই এই ত্রিপুরা ১৯ দফা জনজাতি চ ফাঁসি নাই চৌ অত ডিস্ট্রিক্ট কাউন্সিল মাইহা চিনে নাংয়া চিনি হা চিনি দফা চিনি আইডেন্টিটি চিনি সমাজ চিনি কালচার চিনি সংস্কৃতি চিং যত্ন রক্ষা খেমাইছি নাই চিং এডিসি মাইহা হিয়েছে খাবার চালাই যাহা তাকুর খাবার চালাই মানে ইয়াগো সে নাই নাই নহা যত দিন ফাইলু ন সাল থারু ন চিং এডিসি মাইমাবাই থাই আমো চিং সিরু সিউ চিং সিয়ে ফাইহা চিং এমন পর্যন্ত সিহা যে চিং বেশি বালে গেছে মাসে ফাঁসি নাই আবার ইয়ে চিং আবনি হইতে উপায় অনেক লামা তোমা তো ইয়ে চিং নাই তো লাইমনি উকল একটাই ন লামা চিনি বর্তমান চিনি পার্টি নি প্রেসিডেন্ট তথা চিনি রাজ্য নিয়ে বিজেপি আইপিএটি জোট সরকার নিয়ে রেভিনিউ ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ফিশারি নিয়ে মন্ত্রী তৈফা মন্ত্রী তাংফাং ব্রহ্মনাথ স্যার এনসি দেব বর্মানি নেতৃত্ব চিং ভয় এডিসি মাইমোবাই চিং থাংয়া চিনি ব ষষ্ঠ তফসিল আইন মাইমাই চিং থাংয়া চিং বন আন্দোলন মাখে নাই জরা তুমি সে আন্দোলন খেয়ে বন কেহা পূর্ণ রাজ্য চুং মাস নাম নাই পূর্ণ রাজ্য চুং সামাই আউ শিখে চিনি হা চিনি আইডেন্টিটি চিনি সমাজ সংস্কৃতি এবং চিনি শিক্ষা দীক্ষা চুং রক্ষা খেমাইয়া দিন সভা চুং মায়ের নখানে গিয়েছে চুং তিনিও ২০০৯ নি চার তারিখ মার্চ আইপিএফটি ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা হিয়া চাইয়ে চুং এডিসি এলাকা ত্রিপুরা ল্যান্ডস নামে মারি নাই ভারত সংবিধানে আর্টিকেল ২/৩ দ্বারা ন খাথইয়ে ভারতনি সংবিধান নব সাই খংরা খেয়ে সে ত্রিপুরানি ইতিহাস নব কাঠাইয়া কারো খেয়ে তাকুর তিনি চৌবা আন্দোলন খেলাই মাত আমরা সে আন্দোলন খেমনে উঠলাও ভারতবর্ষ কেহা গণতন্ত্র নে হা এই গণতন্ত্র হা ও আন্দোলন খেলি ফাঙ্কে গণতন্ত্র নিল আমাদের না চৌ মাথা নাই তাকুর হা নিবা ও স্লাই বাই হা আন্দোলন খেমাইয়া দা বাই হা আন্দোলন খেমাইয়া লাফাবে আন্দোলন কি হা মাইয়া হা মেনে নি পান্ডা ওচং গণতন্ত্র হাও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ খেয়েছ পিসফুল আন্দোলন খেয়ে না চিং হাতে খেলানি নামাই তাকুর আমার বাহাসা ও হা মাইয়া চিং ব্রেখে মাইনাই চিং হাসতে হানো ব্রেখে পান্ডা নেই খেমাই নাই হালে তেলে মাইসিয়া অনেক কিছু অজুহাত বিভিন্ন রাজনৈতিক দলরাও নিজে নি গদি এবং ব্যক্তিগত ক্ষমতা রক্ষা কেন নিব পান্ডব অনেক কিছু কাউ সাও অনেক কিছু দেখাইও সে তো সৎ করাও আসি ন বুঝো না অশিক্ষিত তাও নি যুব সে চেয়ে ৫০% শিক্ষিত উমাইয়াকো আরো জাগাও বেলাও নি গ্রহা বেলাও ফাইকে ফিল নি গ্রহা ফিল ফাইকে চিং আবরণ খাফিলাই পাই মাতঙ্ক তাকুর যে মাই আফৌ ওই আফৌ হিয়ে আপনি ইতিহাস সংস্থা নাই এই ভারতবর্ষ নিয়ে ইতিহাস যত না কম বেশ লেখা পড়ে পাইবা
12 বছর ইতিহাস চলছে 12 বছর ইতিহাস আছে উনো 12 বছর এক সময় ইংরেজ সরকার 200 বছর রাজত্ব কেথাও এবং ইংরেজ 200 বছর রাজত্ব কেমনে গ্রাম শোষণ গ্রাম অত্যাচার হইতিয়া রক্ষা মানে এবং ত্রিপুরা ভারত বর্ষনে জাতি গোষ্ঠীর অপমাথানে নিজের অধিকার ন লড়াই কে নাই হে স্বাধীনতা সংগ্রাম কে মনে 1947 নি 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ ও এবং স্বাধীনতা নি পর নেনে 15 টা রাজ্য ন তুই এ হিমা প্রদেশ তুই এ ভারত স্বাধীন ও স্বাধীন পাই মনে ইয়া গো ভারত 15 টা প্রদেশ ন তুই এ ভারত হিমা স্বাধীনতা লাভ কে মনে উকলাও পাঁচ রাজ্য তুইয়ে পাকিস্তান ও নয় রাজ্য তুইয়ে হিন্দুস্তান ও তা করো এই নয় রাজ্য তুইয়ে হিন্দুস্তান 338টা রাজ্য এই ভারতের সংবিধান যদি ক্রয়ংখে এই ভারতের সংবিধান যদি সুয়াম ক্রয়ংখে কেন নয় রাজ্য হইতে আর 338টা রাজ্য উমায় যদি ভারতবর্ষের কোনো সংবিধানে যদি না থাকে তাহলে কেন আজকে নয় রাজ্যতে নয় রাজ্য নিয়ে হিন্দুস্তান হয়েছে আজকে 38টা রাজ্য হয়েছে 29টা পূর্ণ রাজ্য এবং 9টি কেন্দ্র শাসিত রাজ্য গঠন হয়েছে আমাদের এই ভারতবর্ষে তা হলো সম্ভব কেন কি করে সম্ভব হলো এমন যদি সে নয় রাজ্য নীতি নিয়ে 38টা রাজ্য উমাই ওকে এই ত্রিপুরা রাজ্য নিয়ে ইন্ডিজিনাস পিপল অধীনে 184 জন রাজবংশরাও তিনি ব্রাউন আইডেন্টিটি নিয়ে লড়াই খেতুঙ্গ ব্রাউনি সার্ভাইভাল মুভমেন্ট লড়াই খেতে ও তা করাও কেন ব্রাউনি বাইলে নিশ্চয় 39টা রাজ্য গঠন খেমেই আনেবা নিশ্চয় মাইও কিন্তু মাইও কি করছেন সাইয়া কেবে কে মাই নাই মাই হক হইতো পান চাইয়া কেবে কানি বউ বউ নাই মাই হক হইতো পছন্দ সাইয়া কেবে কানি বউ বউ নাই এবং চুং মাইব মানে নপ যদি সাইয়া কে চুং লসপ ইয়া ফাইয়ারি লাই তা করাও আমরা চুং সাইনি না নাই আন্দোলন খেলি না নাই এই ত্রিপুরা রাজ্য নিয়ে আইপিএফসি তাহলে যে সরকার তো মহিয়ে এই সরকার আসতো জন এমএলএ হা দুইজন মিনিস্টার হা এই আইপিএফসি আন্দোলন থা থা হা কিবা মিনে 12.5 লক্ষ 11.5 লক্ষ ট্রাইবেল নি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ হা আমি কখনো উমাইয়া যতদিন পর্যন্ত এই ত্রিপুরা নিয়ে ইন্ডিজিনাস পিপল রনি ইয়া পলিটিক্যাল পাওয়ার পাইয়া হানি জড়াও চুং কোনো দিন সমাধান হইয়া তা করাও মন্ত্রী উমের মালে চুং জীবন ক্রই আমায় তা করাও আপনি লামাল মুক্ত ইনকিবা এই রাজ্য বা দুই সরকার তো এক টাউহা রাজ্য সরকার ত্রেক টাউহা নো মাপসি নো সাহিয়ে এডিসি সরকার এই এডিসি সরকার তো মুবে চুং মহাপ কোনো লাভ ক্রই লেখা পড়াকে ক্লাস ফাইভ জোড়া এবং লাইন ডিপার্টমেন্ট সমস্ত কামকে সাবজুনাল অফিস তো বাকি সব বিডিও অফিস এবং ডিপার্টমেন্ট অফিস তাং তো কোন কোন লাভ ক্রয় চিঠি পঞ্চায়েত নি কোন রুল নীতি ক্রয় যদি সে ভিলেজ কমিটি বা ভিলেজ কমিটি হুঁকে বা এদিসি ভিলেজ হুঁকে বা সাবজুনাল যেহেতু চিনি তো জুনাল অফিসার তো এদিসি এলাকা ও জুনাল সাবজুনাল অফিসার না ভিলেজ কমিটি নি যত কিছু ডেভেলপমেন্ট কাম উনি না ও আরো জায়গা চিন তিনি ব্লক নি লগেছে মাথা ও কেন না হিমা এদিসি নি থিয়া চিনি পাওয়ার ক্রে মোবাইল কোগনা থনি পেসার থর্ড ডিভিশন কমিটি আপিএফ নি প্রেসিডেন্ট দীর্ঘায় কুমার চাকমা সাকা ত্রিপারলেন তি প্রসার নি বাগে সামুন খাই নেই তে ত্রিপারলেন নাঙ্গুনি পোশাকা আজকে 1300 তেসাগো যে পালন করিতেছেন এই 12তম 3 আগস্টের এই মঞ্চে বহুস্থ সমাহিত সভাপতি সে সাথে এখানে উপস্থিত ডিভিশনের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং কাঞ্চনপুরের ডিভিশনের ডিভিশন সেক্রেটারি সেই সাথে এখানে উপস্থিত এমসিসির সদস্য সদস্যবৃন্দগণ এবং দূর দূরান্ত থেকে আগত এবং অত্রলগা থেকে আগত আমাদের এই জমায়েতের কর্মী সমর্থক বৃদ্ধগণকে সবাইকে বুক ভরা ভালোবাসা
এবং সবাইকে পাত্রত্র জানিয়ে আমি দুই একটি কথা বলতে চাই। এসি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে তেইশে আগস্ট পালন করা হয়, এই পালনের মধ্যে আমার সাত মাহনুর অনেক অগ্রণী ভূমিকা অনেক আগে, তার কারণ যাতে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এডিসি যখন মাগার সেই সময় ফার্স্ট টাইম এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সুখময় চাকমা এডিসি দাবি করছি, এর ফলে তন্দুরিনী এই ত্রিপুরা রাজ্য এই এডিসি ত্রিপুরা টিটি এডিসি নামও যে গই শ্রাপ্তি বিলিনী এই সুকুমার শর্মা এই পৃথিবীর থক নত, তবু এজন সময় বর্তমানে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে তার ইতিহাসক ফাটাই ফাটাই তার নামে রয়েছে গল শ্রাপ্তি বিলিনী আমার সম্মানর দরকার। এই যে বর্তমানে যে আইপিএফটি যে তেইশে আগস্ট পালন করে, এই তেইশে আগস্ট আমার সেই সুগম সাকমা দ্বারাই এই ত্রিপুরা রাজ্য এই জিনিসটা নিয়ে গই, তাহলে বুঝিস আমি কিন্তু এই ত্রিপুরা রাজ্য বর্তমানে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে আইপিএফটি যে বর্তমানে সরিকে লগাই গে, তার কারণ আমার তাকে দলে এডিসি আমার লোকসভা বিধানসভা নয়, আমার টার্গেট এডিসি। এডিসি যদি এই ত্রিপুরা রাজ্যে ক্ষমতা আসে দেয় তাহলে এই ত্রিপুরা রাজ্য যে আমি উনিশ জনজাতি আগে সে উনিশ জনজাতির আমার ব্যক্তিগত লাভ হয়ে যাবে, তার কারণ আমার এডিসি এলাকার এক কিলোমিটার জায়গার কাঁচা রাস্তা আর জেনারেল এলাকার আধা মিটারও যায় না ফিক্স রাস্তা, তাহলে পঁচিশ বছর সিপিএম শাসনে আমাদের এই যে এডিসি এলাকাকে পঙ্গু করে রেখেছে বর্তমান বিজেপি, তিন বছরে কোনো কিছু নেই, তার কারণ কি যদি সত্যিকারে যদি বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লববাবু বিধানসভার শেষ হওয়ার পরে বলেছিল ত্রিপুরার জন্য এক কোটি টাকা বাজেট এডিসির জন্য, সেই সব টাকা কোথায় গেল আমার প্রশ্ন হইতেছে, এই তিন বছরে যদি এত কোটি টাকা যদি এডিসির জন্য এসে যায় তাহলে তিন বছরের মধ্যে আমাদের এডিসির ডেভেলপটা কই? যদি এডিসির টাকায় যদি এডিসি সত্যিকারে যদি হয়ে যেত তাহলে এই বাজার মাঠে পঙ্গু হয়ে আসে কিনা, তার কারণ কি? তার কারণ শুধু নাম মাত্র হয়, আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি সরকার এডিসি যদি এসে যায় আমরা ডাইরেক্ট ফান সরাসরি টাকা পয়সা আমরা এনে নেব, সব কিছু এডিসির মধ্যে আমরা দিয়ে দেব, এটি হচ্ছে আমরা আইপিএফটির শেষ, আমরা আজ আইপিএফটি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এবারে এডিসি দখল করব, এমনকি ত্রিপুরা রাজ্য থাকে আমরা যেসব এলাকার আমরা এডিসি
এনসি এলাকা সেই এনসি এলাকাকে আমরা ডেভেলপ করে দেব। এটি হচ্ছে আমাদের আইপিএফটির মূল উদ্দেশ্য। জেনারেল এলাকা যদি ডেভেলপ হইতে পারে, বড় বড় বিল্ডিং হইতে পারে, কলেজ হইতে পারে, এনসি এলাকাতে কেন নাই? কলেজ আছে নাম মাত্র, সাতমলা দেখলাম এটা একটি হলো ডিগ্রি কলেজ। কই ডিগ্রি কলেজ? নাম মাত্র ডিগ্রি কলেজ। তাহলে রাতে গিয়ে দেখেন কত বড় বড় বিল্ডিং, এখানে হাজার সে হাজার ছাত্র। তাহলে কই আমাদের এডিসি? তিনি অফিল চিনি সেন হদে পালাই থানি বিজেপি সিপিআইএম নি খুং সিনি চিশা নু খুং নি 196 ভোটার কসাম বদল ইয়া করে আপিএফ নি বানা রম ফাকিয়া বলা যায় আপা